আমার নাতিটা আমার কাছে থাকা মানে তো আমার নাতি গুলো তো আমার দুনিয়া, আমার জীবন, ওরা ওরা আমার জীবন। টাকা খুব ভালোবাসে, টাকা হয়ে চললাই, বাড়িতে কোনো রান্নাঘর নাই। আব্বু যখন আমাকে বললো এরকম কথা, প্রথমে তো আমি একটু ভেবেছি, হাতে ধরলাম একটা বাঙালি মুসলমান মা, তাই না? আমি তো একটা মুসলমান বই চাইবো, একটা বাঙালি বউ চাইবো, স্বাভাবিকভাবে। তবে আমার আব্বু যখন আমাকে বললো, তখন আমি খুব তখন আমি খুশি হয়েছি যে ঠিক আছে, আমার আব্বু আব্বু আমার আব্বুর খুশিটাই তো আমার খুশি, আমার আব্বু পছন্দ করে চোখে, ঠিক আছে। তো আমি খুশি হলাম শুনে। অস্ট্রেলিয়াতে ছিলাম আমি তো, অস্ট্রেলিয়াতে লাস্ট অনেক বছর থেকে আমি অস্ট্রেলিয়াতে থাকি, তা আমি অস্ট্রেলিয়াতে ছিলাম তখন, অস্ট্রেলিয়াতে গেল আমার সঙ্গে দেখা করতে। আমি খুব আদর যত্ন করলাম ওকে, আমি খুব আমি ওকে বললাম আমি খুব খুশি হয়েছি তুমি আমার কাছে এসছো, আমাকে দেখতে দেখে যেতে, তুমি আমাকে চিনে গেলে। তারপরে গেল দেখে, তারপরে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আসলো, অস্ট্রেলিয়াতে এসে থাকলো আমার কাছে। আমি ওর জন্য রান্না বান্না করলাম, ওকে খাওয়ালাম, গল্প করলাম, অনেক হাসি ঠাট্টা করলাম ওর সাথে, তারপরে তো করেও চলে গেলো। তো আমি খুব খুশি হলাম, আমার আব্বুকে বললাম যে আব্বু আমি খুব খুশি, তোমার খুশিটাই আমার সবচেয়ে বড় খুশি আব্বু, এটা আমার আব্বার স্বাভাবিক। আপনাদের সবাই আপনাদের খুশি তো আপনাদের আব্বা আমার খুশি, তাই না? বাড়ির ব্যাপারে, বাড়ি কেনা, দেখুন আমার ছেলে বাড়ি কিনুক, আমার বউ বাড়ি কিনুক, আমরা তো বড় মনে এটা খুশি হব যে বাড়িটা তো ওদেরই, আমার ছেলে কিনুক বউ কিনুক, ছেলের মামি হেল্প করি, মেয়ের বাবা হেল্প করুক, আমরা সবাই জড়িত, বাড়িটা তো ওদেরই, ওরা খুশি হয়ে থাকবে। এই বাড়ি নিয়ে যত গন্ডগোল লাগলো, তখন চিন্তা করতে পারেন একটা বউ তার কাছে একটা বাড়ি বেশি নাকি তার হাজবেন্ডের সাথে সারা জীবন থেকে যাওয়াটা বেশি, এটাই তো আমি এটা এটা আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। আমার আমার হাজবেন্ড হাজবেন্ডের সঙ্গে ও থাকবে, মিলে মিশে থাকবে বাচ্চাগুলোকে নিয়ে, এটাই তো সবচেয়ে বেশি। বাড়িটাকে আমার কি ও কিচ্ছু এসে যায় না, এই বাড়ি নিয়ে যত গন্ডগোল লাগলো। এর মধ্যে আসলে আমার হয় কি, আব্বুরা না আব্বারা সাধারণত বলে না, আব্বারা সাধারণত আমার সামনে এটা হলো, আমি বলতাম যে ঠিক মনে করেন এরিকো আমার মেয়ে, আমি বলতাম যে মা শোনো বাড়িটা যারই হোক তোমরা দুজনে থাকবে সেটাই মেনে নাও, না ওর আব্বার উল্টো, ওকে ওর আব্বা ওকে সাপোর্ট করছে, ইয়েস এটা তোমরা এটাই ঠিক, মানে বাড়িটা এর হবে না তার হবে এর হবে না, আমি না এটার কোনো অর্থ খুঁজে পাই না। এটা কিছু এরকম হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বলেন, একটা বাড়ি নিয়ে কি হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, নাকি তাদের লাভ এবং রেসপেক্ট নিয়ে একটা সম্পর্ক, সারা জীবন একসঙ্গে থাকার সম্পর্ক, এটা কিরকম কথা? তো ওই বাড়িটা নিয়ে যত গন্ডগোলটা লাগলো, আমি 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 এর জন্য খুব কেঁদেছি যে আল্লাহ রহমত আমার ছেলের তো অভাব নেই, আমার ছেলে তো তার মধ্যে গুলশান, আমার ছেলে তো গুলশানে বিরাট বাড়ি আছে, ওদের দরকার নেই ওর। এরকম কারণে যত কিছু হয়েছে সবই খুবই 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 প্যাথেটিক, খুবই খুবই কষ্টকর ব্যাপার হয়েছে। আমি যে ওর সাথে একটু বসে কথা বলবো এই সুযোগটা তো আমি পেলাম না, আমি যে বলবো যে এরকম শোনো, তোমাকে যখন বিয়ে করতে চেয়েছিল আমার ছেলে, আমি কিন্তু প্রথমে তো একটু মন খারাপ করেছিলাম যে আমি মুসলমান মা, আমি তো একটা মুসলমান বউ চাই, আমার দেশের বউ চাই, তো যাক যখন দেখলাম আমার ছেলে এত খুশি, যাক আমার আর কিছু বলার নেই, আমিও খুশি, তুমি এসেছো আমার সাথে অস্ট্রেলিয়াতে দেখা করতে, আমি তো অস্ট্রেলিয়াতে থাকি, আমি অস্ট্রেলিয়া দেখা করতে এসছো, আমি তোমাকে আদর যত্ন করেছি, অনেক খুশি হয়েছি। তারপর আমি জাপানে গিয়েছি, আমি আমার মেয়ে আমার মেয়ে ছিল তখন অস্ট্রেলিয়াতে, আমি জাপানে গেছি বিয়েতে, আমি আমার মেয়ে আমার হাজবেন্ড আমরা সবাই জাপানে গেছি বিয়েতে, গেলাম থাকলাম খুশি হলাম আসলাম, তারপরে দিনকে দিন দিনকে দিন এসব খুব মানে খুব কষ্ট দিয়েছে আমাকে আর কি, পুরো ব্যাপারটা আমাকে এত ভাবিয়ে তুলেছে, এত কষ্ট লেগেছে, আমি আমার ছেলেটার দিকে না তাকাতে পারতাম না, এত খারাপ লাগতো। একটা ঘর সংসার বুঝেন না, আপনাদের আম্মাও তো চাইবে আপনার একটা আপনার হাজবেন্ড আপনার বউ ঘর সংসার বাচ্চা কাচ্চা আপনাদের একটা রান্নাঘর, আমার ছেলের বাড়িতে কোনো রান্নাঘর নাই। ওনার টাকা খুব ভালোবাসে, টাকা হয়েছে ওর লাইফ, টাকা টাকা টাকার লাইফ। আমি আমরা না টাকাটা তো কোনোদিন দেখবো না, আমরা তো দেখবো সম্পর্ক, আমার ছেলে ছেলের বউ আমার মেয়ে মেয়ের হাজবেন্ড তাদের সম্পর্কটা তো আমরা সবচেয়ে আগে দেখবো। এটা টাকার পাগল, টাকা যদি হয় হয়ে যাবে, ওটা হাজবেন্ড টাজবেন্ড কোনো ব্যাপার না, টাকাটাই আসো, হাজবেন্ড টাজবেন্ড কোনো ব্যাপার না, একটা ভালো রিলেশনশিপ লাভ অ্যান্ড রেসপেক্ট থাকা, এর মধ্যে টাকা কোথায়, টাকার কী ব্যাপার, টাকা কী?
মনে করেন এত বড় একটা কিছু হয়ে গেছে, তো এখন তো মেয়ে বাচ্চারা আছে, তো বাচ্চারাই তো ভালো, বাচ্চাদের জন্য যেটা ভালো হয় হয় আমি তো সেটাই চাইবো, আর ওদের জন্য যেটা ভালো হয় আমি সেটাও চাইবো। এখন যখন এরকম একটা হয়ে গেছে, এখন যদি ওর ভেতরে যদি আক্রোশটা ভেতরে থেকে থাকে, এখনকার ঘটনাগুলার কারণে যদি ওর আক্রোশটা ভেতরে থেকে থাকে, এটা তো আমার ছেলের জন্য ভালো হবে না। ওকে ভেতরে ভেতরে কষ্ট দেবে, ভেতরে ভেতরে যেটা আমিও বুঝবো না ছেলেও বুঝবে না, ওকে কিন্তু ভেতরে ভেতরে কষ্ট দেবে, খাওয়া দাওয়ায় কষ্ট দেবে, লিভিং অফ লাইফে কষ্ট দেবে। এটা তো তখন মনে হয় কি থাক যার মতো সেই থাকুক, তখন মনে হয় যা। আর যদি আমি যদি জানি তো যদি সব কিছু ভুলে গিয়ে যদি আবার প্রথম থেকে আমার ছেলেটাকে প্রথমের মতো করে ভালোবাসতে শুরু করে, ট্রাই টু ফরগেট অ্যান্ড ফরগিভ এভরিথিং, তাহলে তো ঠিকই আছে। তা এখন ওইটা কি হবে কি না কি সেটাই তো সবচেয়ে বড় চিন্তা। আমার নাতনিতে এখানে থাকা মানে আপনি এটা কি বললেন, আপনি তো আমাকে হাসালেন। আমার নাতনিটা আমার কাছে থাকা মানে তো আমার নাতনিগুলো তো আমার দুনিয়া, আমার জীবন, ওরা আমার জীবন, ওরা হয়তো আমার নাতনিগুলো তো আমার জীবন, আমার বড় ছেলের নাতনিরা, আমার ওরা আমার মেয়ের ছেলেমেয়েরা তো আমার জীবন, আমার লাইফ। ওরা বলে না সুদ আসলে থেকে সুদের মায়া বেশি, তা আমার বাবার ছেলেমেয়েদের থেকে না আমার নাতি নাতনিদের মায়াটা আমার জন্য মনে হয় বেশি, বলে না আসল থেকে সুদের মায়া বেশি। তা আমার মনে হয় এই জিনিসটাই হয়েছে। তো এখন এখন হয়েছে কি আমি যেন আমার নাতনিগুলাকে সব সময় দেখতে পাই, সব সময় যখনই আমি চাইবো আমার নাতনিরা, নাতনিগুলো তো আমার তাই না, আমি তো ওদেরকে দেখবো। ওর মা তো মাই ঠিক আছে, কিন্তু মার যতখানি অধিকার দাদির কিন্তু এর থেকে কম না, এর থেকে কম। আপনাদের ছেলেমেয়েদের জন্য আপনাদের মার যেরকম, ওদের মায়ের যেরকম, তার থেকে কম না আপনাদের মায়েদের তাই না। আপনার বাচ্চাগুলাকে যদি আপনার বাচ্চাগুলাকে যদি আপনার মাকে দেখতে না দেয় আপনার কেমন লাগবে বলেন। এটা না সেটাই আমি বিজ্ঞ আদালতে এটাই জিজ্ঞেস করতে চেয়েছিলাম, আমার বিজ্ঞ আদালত তো আমাকে সুযোগ দিল না কথা বলার। আমি ওনাদের সাথে কথা বলতে চেয়েছি যে দেখুন আমার কিছু বলার আছে, আমার কিছু বলার আছে, আমার আমার এটা আমার ভিতরের ব্যাপার। আপনারা যদি বলেন যে না বাচ্চাগুলো মায়ের কাছে থাকবে, আমি তো জীবনে কোনোদিন শুনিনি এরকম কথা যে বাচ্চারা মায়ের কাছে থাকবে। আমাদের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের নিয়ম হলো কি বাবারাই কিন্তু বাবারাই একমাত্র অধিকার, বাবাদেরই বাবাই একমাত্র অধিকার। মা যদি মাকে যদি দেখতে দেয় বাবাই দেবে, না দিলে না দেবে, এরকম হয়েছে তো।